আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কামিজ কাটিং ও সেলাই ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এর আগে হয়তো অনেক কামিজ কাটিং তৈরি ভিডিও দেখেছেন, আপনিও তৈরি করতে পারেন, কিন্তু তৈরি করার পরে আর্মহোলের এখানে কাপড় ঘোষ লেগে থাকে, নাহলে গলাটি উপরের দিকে টেনে ধরে, নাহলে পিছনে গলাটি উপর থেকে টেনে ধরে। এই সমস্যাগুলো সমাধান করে একটি কামিজ এই সুন্দর ফিনিশিং করে কীভাবে কাটিং ও সেলাই করতে হবে, 30 থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত প্রতিটি সূত্র এই ভিডিওতে আপনাকে শেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কামিজ কাটিং সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান এই ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন এবং যে সমস্যাগুলো নিয়ে আপনারা দীর্ঘদিন থেকে ভুগতেছেন সেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। তাই আপনাকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সত্যি করে এই ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারবেন। চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই। এই কামিজটি তৈরি করার জন্য এখানে 2x6 গ্রা কাপড় নিয়েছি। কাপড়টি ওপেন করে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এইভাবে ওপেন করে নেওয়ার পরে দুইটি মাথা একখানে করে কাপড়টি আমাদেরকে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে একটি ভাঁজ করে নিয়েছি। এখন কামিজের নিচের ঘের অনুযায়ী কাপড়টি এদিকে আরও একটি ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এইভাবে আমাদেরকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এই কামিজটি যে মাপের জন্য তৈরি করব মাপগুলো আমি স্ক্রিনে দিয়েছি। আপনারা যারা নতুন কাজ শিখতেছেন বা যারা দীর্ঘদিন থেকে কাজ করতেছেন, 30 ইঞ্চি বডি থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত সূত্রগুলো জানতে চান, এই ভিডিওতে আপনাকে 30 থেকে 50 ইঞ্চি বডির যে সূত্রগুলো আছে প্রতিটি সূত্র আপনাকে শিখিয়ে দিব। এই সূত্রগুলো জানার পর থেকে কামিজ কাটিংয়ের সূত্র জানার জন্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না আর কারো কাছে প্রশ্ন করতে হবে না। সকল সূত্র আপনাকে এই ভিডিওতে শিখিয়ে দিব। অবশ্যই আপনাকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনি যদি ব্যস্ত থাকেন এখন ভিডিওটি দেখার প্রয়োজন নেই, পরে যখন সময় পাবেন তখন দেখবেন, আর যদি সময় থেকে থাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আপনাকে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি এই ভিডিও থেকে কামিজ কাটিং সম্পর্কে সকল সূত্র আপনি শিখে যাবেন। কাপড়টি এভাবে সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পরে আমাদেরকে শোল্ডারের মাপ, আর্মহোলের মাপ, গলার মাপ, এই মাপগুলো এখন নিয়ে নিতে হবে। তো সর্বপ্রথম এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। শোল্ডারের মাপটি কার জন্য আমরা কীভাবে নেব, আপনি যদি পুরাতন কামিজ থেকে মেপে শোল্ডারের মাপটি নিতে চান, পুরাতন কামিজটি যত ইঞ্চি আছে তত ইঞ্চি আপনাকে এখানে নিয়ে নিতে হবে। আর যদি আপনি সূত্র অনুযায়ী শোল্ডারের মাপটি বের করতে চান তাহলে কীভাবে সূত্র অনুযায়ী আপনি বের করবেন, কামিজটি আপনি যার জন্য তৈরি করবেন তার বডির মাপটি যত ইঞ্চি আসবে সেটাকে 5.5 ইঞ্চি দিয়ে ভাগ করতে হবে। এই কামিজটি আমি 42 ইঞ্চি বডির জন্য তৈরি করব। 42কে যদি আমি 5.5 ইঞ্চি দিয়ে ভাগ দিই কত ইঞ্চি হবে, 42/5। তাহলে এখানে 7 ইঞ্চি 63 পয়েন্ট, 7.5 ইঞ্চির 1 পয়েন্ট বেশি। তো এখানে আমি শোল্ডার ম্যাপটি 7.5 ইঞ্চি নিয়ে নিতে পারি। কি করতে হবে, যার জন্য তৈরি করবেন তার বডি ম্যাপটি যত ইঞ্চি আসবে সেটাকে 5.5 ইঞ্চি দিয়ে ভাগ দিয়ে 1 ভাগ আপনাকে শোল্ডার ম্যাপটি নিয়ে নিতে হবে। ওকে, তো এখানে আমি 7.5 ইঞ্চিতে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর এক্সট্রা সেলাই মার্জিন অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এইভাবে শোল্ডারের মাপটি নেওয়ার পরে এখন কিন্তু আমাদের শোল্ডার ডাউনের জন্য মার্জিন করতে হবে। শোল্ডার ডাউনের মার্জিন না করে যখন একটি কামিজ আপনি তৈরি করে একটি কাস্টমারকে দিবেন, আপনি দেখবেন আর্মহোলের এখানে কাপড় ঘোষ লেগে আছে, না হলে শোল্ডারের যে সেলাইটি একবার সামনে যাবে একবার পিছনে যাবে, এখানে বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে, কামিজটি কখনো এখানে ফিটিং হয়ে থাকবে না। এই জন্য সর্বনিম্ন এখানে 1/2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত আমাদেরকে শোল্ডার ডাউনে একটি মার্জিন করতে হবে। তো এই মার্জিনে ফিতাটি রেখে তো এখানে 1/2 ইঞ্চিতে আমি শোল্ডার ডাউনের জন্য মার্জিনটি করে নিচ্ছি। সূত্র অনুযায়ী ভাগ করে শোল্ডারের মাপটি আপনি যত ইঞ্চি নিয়েছেন আর্মহোলের মাপটি ঠিক আপনাকে তত ইঞ্চি নিয়ে নিতে হবে। নিচের এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। শোল্ডারের মাপটি কত ইঞ্চি নিয়েছে, 7.5, এখানে আর্মহোলের মাপটিও 7.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। এইভাবে আমাদেরকে আর্মহোলের মাপটি নিতে হবে। এই আর্মহোলের মাপটি যেখানে আসবে এখানে কিন্তু আমাদেরকে বডির মাপটি নিতে হবে, মানে এই বরাবর বডির মাপটি নিতে হবে। এরপরে কোমরের মাপ এবং কামিজের সাইড ফাড়াটি কত ইঞ্চি নিচে দিব এই মাপটি আমাদেরকে নিতে হবে। এই জন্য এই মার্জিনে আমরা ফিতাটি রাখব।
বরাবর এইভাবে ফিতাটি রাখতে হবে। রেখে কামিজটি আপনি কত ইঞ্চি লম্বা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু কামিজের সাইড ফ্রন্টের মাপটি আমাদেরকে নিতে হবে। এই কামিজটি আমি 40 ইঞ্চি লম্বা তৈরি করব। কত ইঞ্চি? 40 ইঞ্চি। আমরা এখানে শোল্ডারে সেলাই দেব, এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন যাবে, এই জন্য আরও হাফ ইঞ্চি বাড়িয়ে 40.5 ইঞ্চিতে আমাদেরকে মেন মার্জিন করতে হবে এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য নিচে 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। এই জন্য এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে 41.5 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখন আমাদেরকে কামিজের সাইড ফ্রন্ট মাপটি নিয়ে নিতে হবে। একটি কামিজ 40 ইঞ্চি লম্বা তৈরি করলে কামিজের সাইড ফ্রন্টটি আমরা কত ইঞ্চি নিচে দেব? এখানে আমাদেরকে 20 ইঞ্চি নিচে দিতে হবে। এখানে হাফ ইঞ্চি কমিয়ে আপনি 19.5 ইঞ্চিতেও নিয়ে নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু 20 ইঞ্চির বেশি সাইড ফ্রন্ট এখানে নেওয়া যাবে না। উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিন যাবে, এই জন্য 20.5 ইঞ্চিতে এখানে আমি সাইড ফ্রন্টের জন্য মার্জিনটি করে নিচ্ছি। এই মার্জিন এবং এই মার্জিনের ঠিক মাঝখানে পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করতে হবে। এই দুই মার্জিনে এইভাবে ফিতাটি রাখতে হবে, রেখে এখানে একটি ভাগ করে নিতে হবে। এই মার্জিনগুলো এখানে সুন্দর করে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে এখন আমাদেরকে বডির মাপ, পেটের মাপ, কোমরের মাপ, এই মাপগুলো নেওয়ার পরে একটি কামিজের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্মহোলের রাউন্ড শেপ এবং তালপাটি কীভাবে নিতে হবে। আবার আপনারা অনেকজনে কমেন্ট করে থাকেন, ভাই কামিজ তৈরি করার পরে গলাটি উপরের দিকে উঠে যায়, না হলে পিছন থেকে টেনে ধরে, এই সমস্যাগুলো কেন হচ্ছে? প্রতিটি বিষয় আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওকে, বডির মাপটি আমি 42 ইঞ্চি নেবো। 42কে 4 ভাগ করলে কত হচ্ছে? 10.5। 10.5 ইঞ্চিতে মার্জিন করব। সেলাই মার্জিনের জন্য এখানে জাস্ট আমি 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নেব। পেটের মাপটি এখানে 38 ইঞ্চি নেব। 38কে 4 ভাগ করলে কত হচ্ছে? 9.5। 9.5 ইঞ্চিতে মার্জিন করব। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নেব। এবং হিপ মানে কোমরের মাপটি এখানে 40 ইঞ্চি নেব। 40কে 4 ভাগ করলে কত হচ্ছে? 10। 10 ইঞ্চিতে মার্জিন করব। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নেব। কামিজের হিপের মাপটি এখানে আপনি যত ইঞ্চি নেবেন, আমি কত ইঞ্চি নিয়েছি? 10 ইঞ্চি। এইভাবে 4 ভাগ করে আপনি যত ইঞ্চি নেবেন সেই অনুযায়ী আপনাকে নিচে ঘেরে মাপটি নিয়ে নিতে হবে। এখানে 10 ইঞ্চিতে মার্জিন করব। এই মার্জিন থেকে সর্বনিম্ন 2.5 ইঞ্চি আমাদেরকে নিতে হবে। এর উপরে আপনি 3 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। এইভাবে ঠিক আছে 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। এই মার্জিনগুলো এখন আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে কামিজের এই কর্নার দিকে আমাদেরকে মিনিমাম 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি ডাউন করে একটি রাউন্ড শেপ করতে হবে, তাহলে কামিজের কর্নাটি কখনো ঝুলে পড়বে না। এবং এই মার্জিনটি এখানে থেকে আমাদেরকে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। এই মার্জিনগুলো মিলিয়ে দেওয়ার পর এখন গলার মাপ এবং আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করতে হবে। তো আপনারা একটি বিষয়ে প্রচুর কমেন্ট করে থাকেন, কামিজ তৈরি করার পরে গলাটি উপরের দিকে উঠে যায়, না হলে টেনে ধরে, না হলে গলাটি কাত থেকে পড়ে যাচ্ছে, আর্মহোলের এখানে কাপড় ঘোষ লেগে থাকে, এই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন আমি যে নিয়মটি এখন দেখাবো এই নিয়মটি ফলো করে আপনি কাজ করবেন, আশা করি আপনার সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো এখানে শোল্ডার আপনি কত ইঞ্চি নিয়েছি? 7.5 ইঞ্চি, তাই না? এখানে আপনি শোল্ডার আপনি যত ইঞ্চি নিয়েছেন তার থেকে এখানে আপনাকে 1.5 ইঞ্চি মানে 2 সুত কম 1 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। 7.5 থেকে যদি আমি 1.5 ইঞ্চি মাইনাস করি তাহলে কত হবে? 7.5 ইঞ্চি মানে 2 সুত কম 7 ইঞ্চি, তো এখানে 7.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটাকে এই মার্জিনের সাথে এখানে মিলিয়ে দিতে হবে। এইভাবে মার্জিনটি মিলিয়ে দেওয়ার পর ঠিক মাঝখানে একটি ক্রস লাইন টেনে নিতে হবে। এইভাবে ক্রস লাইনটি টেনে নেওয়ার পর ঠিক মাঝখানে এইভাবে ফিতাটি রাখতে হবে। রেখে যাদের বডি 38 ইঞ্চির উপরে হবে তাদের জন্য এখানে 1 ইঞ্চি 2 পয়েন্ট মানে 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। তো এখানে 1 ইঞ্চি 2 পয়েন্ট একটি মার্জিন করে নিয়েছি, তাই না?
এভাবে মার্জিনটি করে নেওয়ার পরে আর্মহোলের মাপটি আমরা যত ইঞ্চি নিয়েছি এইভাবে ফিতাটি রেখে ঠিক মাঝখানে একটি ভাগ করতে হবে। এইখানে একটি মার্জিন করে নিতে হবে। এই মার্জিন থেকে হাফ ইঞ্চি বাইরের দিকে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটি এখানে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তো এখানে এখন দুইটি পয়েন্ট তৈরি হয়েছে, তাই না? এই পয়েন্টটি দেখুন আমাদের সামনের পার্টের জন্য আমাদের তাল পার্টের অংশ, এবং এই মার্জিনটি চলে যাবে পিছন পার্টের জন্য। এই মার্জিনটি আমরা কিভাবে মিলিয়ে দিব? এইভাবে আমাদেরকে হালকা ফার্স্ট টাইম পয়েন্ট করে নিতে হবে। এইভাবে মার্জিনটি মিলিয়ে দেওয়ার পরে এই মার্জিনটি এখন আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এইভাবে আমাদেরকে আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে। তাহলে কি হবে, কাপড়টি কখনো এখানে ঘোষ লেগে থাকবে না। আপনি যদি বাইরের দিকে এভাবে মার্জিনটি করেন, এখানে যে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি এক্সট্রা কাপড় আছে, এই কাপড়টি কিন্তু আপনি দেখবেন আপনার বডির সামনে কাপড়টি ঘোষ লেগে থাকবে। আর আমি যে নিয়মটি দেখিয়েছি এই নিয়মটি ফলো করে যদি আপনি আর্মহোলে রাউন্ড শেপ করে একটি কামিজ তৈরি করতে পারেন, তাহলে আপনি দেখবেন সামনের পার্ট এবং পিছনের পার্ট পারফেক্টভাবে ফিটিং হবে শরীরের সাথে। আশা করি এই নিয়মটি ফলো করে অবশ্যই আপনি কাজ করবেন, তাহলে প্রফেশনাল দর্জির থেকেও আপনার কাজটি ভালো হবে। তো এখন এখানে গলার মাপটি নিতে হবে। পুরাতন জামা থেকে যদি আপনি মেপে জামাটি তৈরি করেন, তাহলে পুরাতন জামায় যত ইঞ্চি আছে সেই অনুযায়ী আপনি গলার মাপটি নিতে পারেন। আর যদি আপনি সূত্র অনুযায়ী গলার মাপটি বের করতে চান, তাহলে কত ইঞ্চি নিতে হবে? তো সূত্র অনুযায়ী গলার মাপটি আমরা কীভাবে বের করব? বডির মাপটি যত ইঞ্চি আসবে সেটাকে 13 দিয়ে ভাগ দিয়ে এক ভাগ গলার মাপটি পাশে নিয়ে নিতে হবে। তো 42কে যদি আমি 13 দিয়ে ভাগ দিই, 42 ভাগ 13, তাহলে এখানে গলার পাশের মাপটি এসেছে 3 ইঞ্চি 23 পয়েন্ট। তো এখানে আমি 3.25 ইঞ্চি নিয়ে নিতে পারি গলার পাশের মাপটি, নাহলে 3 ইঞ্চিও নিয়ে নিতে পারি, কিন্তু 3.25 ইঞ্চি নেওয়াটাই বেস্ট হবে। এইভাবে ফিতাটি রাখতে হবে। 3.25 ইঞ্চি মানে কি 3 ইঞ্চি 2 পয়েন্ট। যেহেতু এখানে আমরা গলাটি কাপড় দিয়ে তৈরি করব, সেলাইয়ের জন্য এখানে 2 সুত কিন্তু সেলাই মার্জিন যাবে, এই জন্য 2 সুত কম নিয়ে 3 ইঞ্চিতে গলার পাশের মাপটি আমি নিয়ে নিচ্ছি। এরপরে গলার যে লম্বা মাপটি, এটা আপনাকে নিতে হবে যার জন্য তৈরি করবেন তার হাইট অনুযায়ী এবং কাস্টমারের রুচি অনুযায়ী। গলার লম্বার মাপ নেওয়ার কোনো সূত্র নেই। সামনের যে গলাটি এখানে আমি 6 ইঞ্চি দিয়ে দিব, তো 6 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। পিছন পাটের যে গলাটি এখানে 3.5 ইঞ্চি লম্বা দেবো, তাই 3.5 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। এবং এইখানে শোল্ডার ডাউনের মার্জিন করছি, এই মার্জিনটি এখন গলার মাপটির সাথে মিলিয়ে দিতে হবে। এখন এখানে আপনি যে কোনো গলা দিয়ে দিতে পারেন। তো পিছন পাটের গলাটি আমি গোল গলা দিয়ে দিব, এবং সামনের পাটের গলাটি হালকা একটু ডিজাইন করে দিচ্ছি। এইভাবে আমাদেরকে গলার মাপটি সূত্র অনুযায়ী নিয়ে নিতে হবে। এই অবস্থায় কিন্তু কামিজের বডি পার্টে মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে যদি আপনি শোল্ডার ডাউন নিয়ে মার্জিন করে একটি কামিজ কাটিং করেন, তালপাটের যে অংশটি এইভাবে মার্জিন করতে পারেন, গলার মাপটি বডি অনুযায়ী নিতে পারেন, তাহলে আপনি দেখবেন কখনও একটি কামিজ গলা উপরের দিকে টেনে ধরবে না, কাপড় এখানে ঘোষ লেগে থাকবে না, আর্মহোলে এখানে ঘোষ লেগে থাকবে না। তাহলে কিন্তু আপনার প্রতিটি সমস্যা আপনি সমাধান করতে পারবেন। আশা করি আমি যে নিয়মটি দেখিয়েছি এই নিয়মটি ফলো করে যদি আপনি কাজ করেন, আপনাকে আমি এতটুকু বলতে পারি বাজারে বা মার্কেটে যে প্রফেশনাল দর্জি আছে তার থেকেও আপনার কাজের মান অনেক গুণে ভালো হবে। তো এখন এখানে কাটিংটি করে নিতে হবে। একটি কামিজ সুন্দর ফিনিশিং করে কিভাবে সেলাই করতে হবে, হাতাটি কিভাবে সেট করতে হবে, হাতা সেট করার পরে অনেক সময় আপনাদের এই সেলাইটি কিন্তু টেনে ধরে, এই সমস্যাটি কেন হচ্ছে, প্রতিটি বিষয় কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দিব। কারণ এই ভিডিওটি আমি একটু বড় করে তৈরি করেছি যেন সমস্যাগুলো আপনাদের সমাধান করে আপনাদেরকে একটি পারফেক্ট কামিজ তৈরি শিখিয়ে দিতে পারি। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে সত্যি আপনার সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। এরপরে যে কাজটি করতে হবে, পিছন পাটটি এখানে থেকে আমাদেরকে সরিয়ে রাখতে হবে।
এভাবে কাটিং করে নেওয়ার পরে দেখুন এই সাইডের যে এই মার্জিনটি আছে, এই মার্জিনটি অবশ্যই কেচি দিয়ে কেটে আমাদেরকে চিহ্ন দিয়ে নিতে হবে। তখন বর্ডার পার্টি আমরা সাইডে সরিয়ে রাখবো। এখানে যে অবশিষ্ট কাপড় আছে, এই কাপড়টি দিয়ে যদি আমরা থ্রি কোয়ার্টার হাতা তৈরি করতে চাই তাহলে হাতে কিন্তু জয়েন্ট পড়বে। শর্ট হাতা তৈরি করলে এখানে জয়েন্ট পড়বে না। আপনি যদি দুই হাত ভরের কাপড় দিয়ে একটি কামিজ তৈরি করেন, হাতাটি যদি জয়েন্ট ছাড়া তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে হাতার জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে কাস্টমারের কাছ থেকে। তো এখানে জয়েন্টটি দিয়ে আমি হাতাটি তৈরি করে দেখাবো। কাপড়টি এইভাবে আমাদেরকে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে। এরপরে প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা রাফটি নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এই সাইডে যে আমরা জয়েন্ট দেবো তাই না, হাফ ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। হাতের মুখের মাপটি দুই ভাগ করে এক ভাগ নিতে হবে। সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। হাতের মুখের মাপটি নেওয়ার পরে এখন রাউন্ড শেপ করার জন্য মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। তো এখন আর্মহোলের লুজটি আমরা কত ইঞ্চি নেব, এই মাপটি অবশ্যই আমাদেরকে বডির আর্মহোল অনুযায়ী নিতে হবে। এই মার্জিনে ফিতাটি রাখতে হবে, রেখে এইভাবে ফিতাটি ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখতে হবে। তো এখানে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে, এখানে 9.5 ইঞ্চি হয়েছে তাই না। এখন পিছন পাটিও আমাদেরকে মেপে দেখতে হবে। তো এখানে 9 ইঞ্চি হয়েছে, 9.5 এবং 9 ইঞ্চি কত হচ্ছে 18.5 ইঞ্চি। তো এইভাবে আমরা ফিতাটি রাখবো। 18.5 ইঞ্চিকে দুই ভাগ করলে কত হচ্ছে 9 ইঞ্চি, 2.9 ইঞ্চি 2 পয়েন্টে মার্জিন করব। সেলাই মার্জিনের জন্য যতটুকু এক্সট্রা কাপড় আছে ততটুকু নিয়ে নিতে হবে। এই মার্জিনগুলো এখানে মিলিয়ে দিতে হবে। এরপরে এখান থেকে আর্মহোলের রাউন্ড শেপটি এভাবে করে নিতে হবে। এবার রাউন্ড শেপটি করে নেওয়ার পরে এখানে কিন্তু আমাদেরকে তালপাটের জন্য মার্জিন করতে হবে তাই না। তালপাটের মার্জিনটি দেখুন, আপনাকে এইখান থেকে ধরতে হবে, এইখান থেকে 1/2 ইঞ্চি কাপড় এইভাবে মার্জিনটি করতে হবে। আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি। হাতে কিন্তু এখানে আমাদের জয়েন্ট পড়েছে তাই না। জয়েন্টটি দেওয়ার পরে আমি তালপাটটি কাটিং করে আপনাদেরকে দেখাবো। এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে, সামনের গলার পট্টি এবং পিছনের গলার পট্টিটি আমরা বডি পার্টটি বিছিয়ে ওই মাপে জাস্ট কাটিংটি করে নেব। ওকে, কামিজটি কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এই কামিজটি কাটিং ও সেলাই ভিডিওটি একটু ইচ্ছাকৃতভাবে বড় করেছি, যেন প্রতিটি সমস্যা এবং একটি কামিজ সঠিক নিয়মে কীভাবে তৈরি শিখতে হয় এই বিষয়গুলো মাথায় রেখে এই ভিডিওটি তৈরি করেছি। সেলাইয়ের ভিডিওটি দেখলে আপনি কামিজের সাইড ফাটি কীভাবে সেলাই করতে হবে, এই সেলাইটি কেন টেনে ধরে এই সমস্যাটি সমাধান করতে পারবেন, হাতাটি কীভাবে সঠিকভাবে লাগিয়ে নিতে হবে, শোল্ডারে এখানে যে আমরা জয়েন্টটি দেবো, গলার পট্টিটির এখানে কিন্তু একটি বিষয় আছে, প্রতিটি বিষয় আপনাকে শিখিয়ে দিব। তাই আপনাকে বলবো একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। চলুন তাহলে, কামিজটি সেলাই করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি। সর্বপ্রথম এখানে সামনের যে বডির পার্টটি, এই বডির পার্টে গলার পট্টিটি আমাদেরকে সেট করে নিতে হবে। এখানে গলার পট্টিটির এই সাইডটি আমাদেরকে মুড়িয়ে এখানে বরাবর একটি সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে বডির পার্টটি আবারও আমাদেরকে নিতে হবে। বডির পার্টটির উপরে গলার পট্টিটি এইভাবে মিল করে বসিয়ে রাখতে হবে, রেখে 1 ফিট মার্জিন রেখে বরাবর এখানে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে রাউন্ড যে অংশগুলো আছে তাই না, কুচি কুচি করে আমাদেরকে কাটিং করে দিতে হবে। দেওয়ার পরে গলার পট্টির উপরে এখানে একটি চাপ সেলাই দিতে হবে আমাদেরকে। তো এই কামিজের গলাটি আমি কাপড় দিয়ে তৈরি করে দেখাচ্ছি, আপনি কিন্তু বকরম দিয়েও গলাটি তৈরি করতে পারেন। এভাবে সামনের পাটের গলাটি সেট করা কমপ্লিট হয়ে গেলে পট্টিটি ভাঁজ করে একেবারে ভিতরের দিকে দিতে হবে এবং আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর গলাটি ফিনিশিং হবে।
তো এখন পিছন পাটে যে গলার পট্টিটি আছে আমরা এইভাবে সেলাই করে নেব এবং পিছন পাটি এইভাবে রাখবো। গলার পট্টিটি এভাবে মিল করে রাখতে হবে। এক ফিট মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু কাপড় দিয়ে গলার পট্টিগুলো আমাদেরকে কাটিং করতে হবে, তারপরে সাইডগুলো সেলাই করে নিতে হবে, তারপরে বদরের পাটের সাথে এইভাবে সেলাই দিয়ে অ্যাডাস্ট করে নিতে হবে। তো এখানেও আমাদের গলার পট্টির উপরে একটি চাপ সেলাই দিতে হবে। এইভাবে চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে এবং গলার পট্টিটি ভাঁজ করে দেখুন একই নিয়মে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এইভাবে বদরের পাটটি সুন্দর করে এখানে বিছিয়ে রাখতে হবে। রাখার পর এখন এখানে শোল্ডারটি আমাদেরকে জয়েন্ট দিতে হবে। তো সামনের বডির পার্টটি এভাবে মিল করে রাখবো। দুইটি বডির পার্ট মিল করে রেখে শোল্ডারটি দেখুন এভাবে সুন্দর করে মিল করে ধরে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। তো এখানে এই সামনের গলার পট্টিটি এভাবে ভাঁজ করে রাখবো এবং পিছন পাটের গলার পট্টিটি এইদিকে উপর দিকে ভাঁজ করে নিতে হবে। দেখুন আমি গলার পট্টিটি কীভাবে এখানে ভাঁজ করে নিচ্ছি। তো আমি যে নিয়মে গলার পট্টিটি ভাঁজ করে শোল্ডারটি এখানে জয়েন্টটি দিয়ে নিচ্ছি, হুবহুব একই নিয়মে আপনিও গলার পট্টিটি এভাবে ভাঁজ করে শোল্ডারটির এই সেলাইটি দিয়ে দেবেন। সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বাঁধবেন যেন সেলাইটি কখনো খুলে না যায়। এইভাবে শোল্ডারের এই সেলাইটি দিলে দেখুন কিছুটা অংশ কিন্তু শোল্ডারের সেলাইটি দেখা যাচ্ছে না, তাই না? তো এরপরে এখানে আমাদের গলার পট্টির এই ভিতরের দিকে এখানে হাত সেলাই বা মেশিন সেলাই আপনার রুচি অনুযায়ী আপনি দিতে পারেন। তো সাধারণত আমি মেশিন সেলাই দিয়ে থাকি, তো এখানে মেশিন সেলাই আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে মিল করে গলার পট্টিটি আঙুল দিয়ে চাপ দিয়ে বসিয়ে রেখে আমাদেরকে সেলাইটি দিতে হবে। গলার পট্টিটি সেলাই করা কমপ্লিট হয়ে গেলে বডির সাইডের সেলাইটি দেওয়ার আগে হাতা কীভাবে আমাদেরকে লাগিয়ে নিতে হবে, যারা নতুন আছেন তাদের জন্য এই নিয়মটি খুবই সহজ হবে। সেই নিয়মে আপনাকে হাতাটি লাগিয়ে দেখাবো আমি। এক্সট্রা সুতোগুলো খুব সুন্দর করে কাটিং করে ফেলে দিতে হবে। তো এখন কিন্তু এখানে আমাদেরকে হাতাটি সেট করতে হবে। তো এখানে হাতার যে পার্টগুলো আছে নিয়েছি, হাতে আমাদের মাঝখানে জয়েন্ট পড়েছে, তাই না? বরাবর এইভাবে এখানে একটি সেলাই দিয়ে নিতে হবে। এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে এখানে এক্সট্রা কাপড়টি বেশি আছে তাই আমি কিছুটা অংশ কাটিং করে ফেলে দিচ্ছি। সেলাইটির উপরে এভাবে আঙুল দিয়ে চাপ দিতে হবে যেন খুব সুন্দর ফিনিশিং হয় সেলাইটি। এরপরে হাতের মুখের অংশে যতটুকু কাপড় রেখেছেন সেই কাপড়টি দুইটি ভাঁজ করে এখানে আমাদেরকে এইভাবে বরাবর ফার্স্ট টাইমে একটি সেলাই দিতে হবে। এরপরে এখানে আরও একটি সেলাই দিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু আমাদেরকে তালপাট কাটিং করতে হবে। কী করতে হবে? তালপাট এখান থেকে হাফ ইঞ্চি কাপড় এইভাবে ধরে আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো এই হাতাটি আমি বাম সাইডের জন্য তালপাট কাটিং করে নিচ্ছি, আর একটি আমাদেরকে ডাইন সাইডের জন্য তালপাটটি কাটিং করতে হবে। ওকে, এইভাবে তালপাটটি আমরা কাটিং করে নেব। তো এখানে একটি হাতা আমি তৈরি করে দেখাচ্ছি, কারণ দুইটি হাতা আমাদেরকে একই নিয়মে তৈরি করতে হবে। এইভাবে হাতাটি মিল করে রেখে এখান থেকে দেখুন এভাবে মিল করে রাখবো হাতাটি বডির পার্টের সাথে, এবং এক ফিট মার্জিন রেখে বরাবর এখানে সেলাই দিয়ে হাতাটি আমাদেরকে অ্যাটাস্ট করে নিতে হবে। হাতাটি যখন আমরা সেট করব, বডির যে পার্টটি আছে হালকা একটু টেনে ধরে সেলাই করব এবং হাতের যে কাপড়টি আছে আলাদা করে বসিয়ে রাখবো। তাহলে দেখবেন আপনার হাতা লাগানো খুব সুন্দর ফিনিশিং হবে। হাতার কাপড়টি যদি আপনি টেনে সেলাই করেন তাহলে হাতা লাগানো আপনার ঘুষ লেগে যাবে। তো সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এইভাবে আঙুল দিয়ে চাপ দিতে হবে। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি হাতাটি লাগানো কত সুন্দর ফিনিশিং হয়েছে। তো অবশ্যই যে কোনো সেলাই দেওয়ার পরে এইভাবে আঙুল দিয়ে চাপ দেবেন। তো হাতা লাগানোর পরে এরকমটা ফিনিশিং হবে আমি যে নিয়মে দেখেছি, আপনি যদি আমার নিয়মে লাগিয়ে নিতে পারেন। দুইটি হাতা কিন্তু আমাদেরকে একই নিয়মে লাগিয়ে নিতে হবে, তাই একটি হাতা লাগিয়ে দেখেছি। এখন হাতের মুখ থেকে আমাদের সেলাইটি শুরু করতে হবে। হাতের মুখের মাপটি এভাবে ফিতা দিয়ে মেপে নিতে হবে। নেওয়ার পরে বডির বরাবর আমাদেরকে সেলাইটি নিয়ে যেতে হবে। এখানে আসলে দেখুন বডির মাপটি ফিতা দিয়ে মেপে আপনাকে অ্যাকুরেট করে চক দিয়ে এভাবে চিহ্ন দিয়ে তারপরে সেলাইটি শুরু করতে হবে। অবশ্যই বারবার বডির মাপ, পেটের মাপ, কোমরের মাপ, এই মাপগুলো ফিতা দিয়ে মেপে আপনাকে সাইডের এই সেলাইটি দিতে হবে। সাইড ফেরার জন্য যেখানে মার্জিন করেছি সেখানে এসে সেলাইটি আমাদেরকে ঠেকিয়ে দিতে হবে। একটি সাইড এইভাবে মেপে সেলাই করে নেওয়ার পরে অপর সাইডটিও একই নিয়মে সেলাই করতে হবে। অবশ্যই যখন কামিজের সাইডের এই সেলাইটি দিবেন দুইটি করে সেলাই দিবেন আপনি। তো আমি একটি করে সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনি হাতা যদি লাগানোর পরে সাইডের এই সেলাইটি দেন
তাহলে কামিজের সাইটের যে কাপড়টি গায়দর পরে অনেক সময় টেনে ধরে, এই টেনে আর কখনও ধরবে না। আর যদি বডির সাইডটি মারার পরে হাতে লাগিয়ে নেন, তাহলে এই সাইডের সিলাইটি অনেক সময় টেনে ধরে। এরপরে কামিজের সাইড ফেডে আমাদেরকে সেলাই করতে হবে। এইভাবে একটি ভাঁজ করব, এরপরে আরও একটি ভাঁজ করব। দুইটি ভাঁজ করে এখানে বরাবর আমাদেরকে সেলাই দিতে হবে। যখন এই ধরনের সুতি কাপড় দিয়ে আপনি কামিজের সাইড ফেড়াগুলো সেলাই করবেন, আপনি টেনে সেলাই করবেন, কখনও প্যাঁচ বা ঘোষ লেগে থাকবে না। এখানে আসলে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে। তো এই সাইডটিও দুইটি ভাঁজ করে বরাবর এখানে সেলাইটি দিতে হবে। তো এইভাবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে উল্টিয়ে নেওয়ার পরে আরও একটি সেলাই দিতে হবে একেবারে মাথা দিয়ে। কামিজের সাইড ফেড়া দুইটি একই নিয়মে আমাদেরকে সেলাই করতে হবে, তাই একটি সাইড ফেড়া আপনাকে আমি সেলাই করে দেখাচ্ছি। এখানে আসলে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে এবং বরাবর এই সেলাইটি দিতে হবে। এই অবস্থায় সাইড ফেড়াটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন কত সুন্দর এখানে ফিনিশিং হয়েছে, তাই না? ফিনিশিংটি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে কামিজের সাইড ফেড়া থেকে মিল করে ধরে নিচ পর্যন্ত আমাদেরকে মেপে দেখতে হবে, সামনের পার্ট এবং পিছন পার্ট ব্যতিক্রম আছে কি না। তো না, এখানে একই সমান আছে। এখন নিচের অংশটি আমাদেরকে এইভাবে ফার্স্ট টাইম একটি ভাঁজ, তারপরে আরও একটি ভাঁজ করতে হবে। এইভাবে দুইটি ভাঁজ করে আমাদেরকে এখন সেলাইটি দিয়ে নিতে হবে। তো অবশ্যই সাইডে যতটুকু মার্জিন রেখেছে নিচের অংশটি ঠিক ততটুকু মার্জিন রেখে আমাদেরকে সেলাইটি দিতে হবে। একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে উল্টিয়ে নেওয়ার পর এখানে আরও একটি সেলাই দিতে হবে। তো এই সেলাইটির মাধ্যমে কামিজটি তৈরি করা একেবারে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো একটি কামিজ কীভাবে কাপড় ভাঁজ করতে হবে, কীভাবে কাটিং করতে হবে, কীভাবে আর্মহোলের জন্য মার্জিন করতে হবে, গলার জন্য মাপ নিতে হবে, এই ভিডিওতে কিন্তু আমি বলেছি। 30 থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত সূত্রের সাহায্যে শেখাবো আমি, প্রতিটি সূত্র কিন্তু আপনাকে ভাগ করে বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। নেক্সট টাইম থেকে যে কোনো বডির সাইজের জন্য ওই নিয়মে ভাগ করে আপনি কামিজগুলো কাটিং করতে পারবেন এবং যে নিয়মে সেলাই করে দেখেছি এই নিয়মে আপনি সেলাই করে নিতে পারবেন। তো কামিজটির এখানে ফিনিশিংটি আপনি দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দিলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন।